আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে কথা বললাম বলতে আসলাম সরি কথা বলতে আসলাম কিরগিজস্তান নিয়ে। তো বর্তমানে কিরগিজস্তানে প্রচুর ভিসা হচ্ছে, ম্যান পাওয়ার হচ্ছে, প্লাস কাজের যে সুযোগ এটাও আমরা 100% যদি কারো ইনস্টামে লেখে লিখিত দিয়ে তারপরে পাঠাবো, কোনো সমস্যা নেই। কিরগিজস্তানে অনেক প্রিভিয়াস ভিডিও হয়তো বা দেখেছেন, অনেক ঝামেলা চলতেছে, বাট আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে, কাজের গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ পাঠাবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। যারা ঈদের আগে ফাইল দিবেন উইদাউট অ্যাডভান্সে ভিসা প্রসেস করা হবে, উইদাউট অ্যাডভান্সে যারা যারা দিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন, অ্যাডভান্স ছাড়া ফাইল দিতে যারা যাচ্ছেন, ভিসার পর ইনশাল্লাহ পেমেন্ট করবেন, একটা স্টেপে পেমেন্ট করবেন, বিএমটি বা যেটাই হোক হওয়ার পর আবার পেমেন্ট করবেন, এয়ার টিকিটের সময় পেমেন্ট করবেন, স্টেপ বাই স্টেপ পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ঈদের আগে যারা ফাইল দিবেন ইনশাল্লাহ অ্যাডভান্স ছাড়া করে দেওয়া যাবে। প্রসিডিং টাইম 7 থেকে 10 দিন, ফ্লাইট সময় হয়তো বা 1 মাস লাগতে পারে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করবেন। আর কাজ রয়েছে এখন আমরা যে কাজগুলো করতেছি, যে যে ব্যাকিং চলেছে, ফুড ডেলিভারি, কনস্ট্রাকশন সেক্টরে অনেক কাজ রয়েছে কিরগিজস্তানে। গার্মেন্টস আমরা এখন কাজ করতেছি আপাতত, আর যাওয়ার পর যদি অন্য কোনো ভ্যাকেন্সি পাই কারো স্টারওয়াশ ইনশাল্লাহ ওগুলো ম্যানেজ করে তারা ট্রাই করবো। বাট ফুড ডেলিভারি, কনস্ট্রাকশন এই দুটো সেক্টরে প্রচুর ভ্যাকেন্সি আছে, এটা হচ্ছে ফাইনাল, এই দুটো কাজ থাকবে হচ্ছে ফাইনাল। তো যারা যারা এই দুটোতে ভ্যাকেন্সিতে যেতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। হয়তো আজকের মূল ভিডিওটা কি দিয়েছিল বুঝে ফেলেছেন, আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ব্লক করে চলে আসতে পারেন আমাদের অফিসে। আজকে চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ওরকম পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।